হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আজকে তৈরি করব সবজি পাকোড়া। বিভিন্ন প্রকারের সবজি দিয়ে তৈরি করা সবজি পাকোড়া গরম গরম খেতে দারুণ মজা। যাদের সবজি পছন্দ নয় তারাও তৈরি করে এর স্বাদ নিতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মিক্সড ভেজিটেবল পাকোড়া তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কুচি করে কাটা পালং শাক 1 কাপ, সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি 1/2 কাপ, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, চিকন করে কাটা একটা আলু দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি, আর গাজরগুলো আমি একটু লম্বা লম্বি চিকন করে কেটে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব 3টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গার্লিক পাউডার। যদি পাউডার করা না থাকে তাহলে বাটা রসুনটাও আপনারা এখানে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়েও একটু কম জিঞ্জার পাউডার। এবার এখানে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স, আর এখানে ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করে নিজের স্বাদ মতো দিয়ে নিতে হবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এবার সাথে দিয়ে দিব চাট মশলা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, এবার দিয়ে দিব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটুকু দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার ফলে এই সবজি থেকে কিন্তু একটু পানি উঠে আসবে। সবজিটা মাখিয়ে কিছু সময় রেখে দিলে কিন্তু সবজি থেকে এরকম পানি উঠে আসবে। এবার এখানে দিয়ে দিব 1 কাপ বেসন, আর সাথে দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার ফলে একটু বেশি ক্রিস্পি হবে। বেসন আর চালের গুঁড়োটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মাখিয়ে নিতে হবে। সবজিগুলো আমি এখানে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখার ফলে কিন্তু যে পানি উঠেছে সেই পানিটা দিয়ে আমার মিশ্রণটা তৈরি করা হয়ে যাবে। এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। এবার পাকোড়াগুলোকে একটু টক মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস, আর মিশ্রণটা একটু বেশি নরম মনে হচ্ছে আমি এখানে আরও প্রায় 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। পাকোড়ার জন্য মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে, মিশ্রণটা ঠিক এরকম হবে। এবার ছোট ছোট করে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে পাকোড়া দিয়ে দিব। পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। একটা পাশ যখন একটু হয়ে যাবে পাকোড়াগুলো উল্টিয়ে দিব। এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি, আর এইভাবে করে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব। যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে সবজি দিয়ে পাকোড়া তৈরি করে খেতে পারেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার সবজি পাকোড়া। এই পাকোড়াগুলো যে কোনো ধরনের চাটনি অথবা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।